শার্টের টান টানতা থেকে শুরু করে প্রতিদিন রে অভ্যন্তরীণ লড়াই পর্যন্ত আমরা বুঝতে পারি যে আপনি মানসিক এবং শারীরিকভাবে কতটা ওজন বহন করেন। এটি একটি সাধারণ ভুল ধারণা যে মানুষের স্তন কেবল ওজন বৃদ্ধি বা বার্ধক্যজনিত কারণে ঘটে। সত্যটি হল গাইনিকোমাস্টিয়া এমন একটি অবস্থা যা পুরুষস্তন টিস্যুগুলির বিকাশ ঘটায়, তাদের স্বাস্থ্য নির্বিশেষে সমস্ত বয়সের ছেলে এবং পুরুষদের প্রভাবিত করতে পারে। এই অবস্থাটি হরমোন ভারসাম্যহীনতা থেকে উদ্ভূত হয়, যেখানে ইস্ট্রোজেন বৃদ্ধি এবং টেস্টোস্টেরন হ্রাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কিছু খাবার রয়েছে যা আপনার গাইনিকোমাস্টিয়া থাকলে এড়ানো উচিত। ফ্লেক্স বীজ, এগুলিতে ফাইটোস্ট্রোজেন রয়েছে যা মহিলাদের উপকার করতে পারে, তবে গাইনিকোমাস্টিয়া প্রতিরোধের জন্য পুরুষদের এড়ানো উচিত। দুগ্ধজাত দুধ, গরুর দুধে থাকা ইস্ট্রোজেন আমাদের দেহের মতোই, এটি পান করা অতিরিক্ত ইস্ট্রোজেন প্রবর্তন করে, কারণ দুধ উৎপাদনের জন্য ব্যবহৃত গরুগুলি মহিলা এবং টেস্টোস্টেরনের অভাব রয়েছে। দুগ্ধ গ্রহণ করা মহিলা হরমোনের একটি উল্লেখযোগ্য অংশের জন্য দায়ী হতে পারে। ডিম, ডিমে উচ্চ ইস্ট্রোজেন সামগ্রী হরমোন গ্রহণে অবদান রাখে, সম্ভবত গাইনিকোমাস্টিয়াকে আরও খারাপ করে তোলে। পেশি তৈরির জন্য অনেকগুলি ডিম গ্রহণকারী বডি বিল্ডারদের সতর্ক হওয়া উচিত, কারণ অতিরিক্ত সেবন এই অবস্থাটিকে আরও বাড়িয়ে তুলতে পারে। মাংস, বিশেষত ফ্যাটি টিস্যুতে এস্ট্রাডিওল এবং এস্ট্রোন থাকে যা গাইনিকোমাস্টিয়ায় অবদান রাখতে পারে। বাছুরের লিভার বা চর্বি এড়ানোর মতো মাংসের পছন্দগুলির সাথে নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়। মাছ, যেন ইস্ট্রোজেন এবং এস্ট্রাডিওল মানসৃষ্ট এবং প্রাকৃতিক ইস্ট্রোজেনের মতো যৌগের উপস্থিতির কারণে মাছ উচ্চ মাত্রায় মহিলা হরমোন বহন করতে পারে, হরমোনের মাত্রাকে প্রভাবিত করে। যদিও এই খাবারগুলি বিভিন্ন স্বাস্থ্য বেনিফিট সরবরাহ করে, তবে এটি শনাক্ত করা অপরিহার্য যে তাদের সেবন সম্ভাব্যভাবে গাইনিকোমাস্টিয়াকে আরও খারাপ করতে পারে। আমরা আমাদের শরীরের উপর যা খাই তার প্রভাব বোঝা আমাদের স্বাস্থ্য সম্পর্কে অবহিত পছন্দগুলি করার মূল চাবিকাঠি।